গাছকে রাখি বেঁধে রাখি বন্ধন উদযাপন কোচবিহারে। পৃথিবীর জীব বৈচিত্র্যের অন্যতম অংশ গাছ, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখে রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে গাছের সঙ্গে বন্ধুত্বের বন্ধন পালন করল পুলিশ। তাঁদের বার্তা, বিপদে আপদে আমরা যেমন ভাই বোনেদের পাশে থাকি, রক্ষা করি, তেমনই গাছেদের রাখি পরিয়ে গাছ রক্ষার প্রতীক জানায়। তাঁদের দাবি, পরিবেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতেই এই উদ্যোগ। রাখিবন্ধন উদযাপন হাওড়া মেট্রো চ্যানেলের সামনে। পুলিশের হাতে রাখি পরালেন মহিলারা। কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় রক্ষকের ভক্ষক হওয়া নিয়ে বিতর্কের মাঝে পুলিশের ওপরেই ভরসা রাখছেন মহিলারা। কর্মরত ট্রাফিক পুলিশ এবং পথ চলতি মানুষ সকলকেই রাখি পরিয়ে নিরাপত্তার ভরসা অর্জন করলেন মহিলারা। এবার আন্দোলনরত ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করতে সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর বক্তব্য, মানুষকে পরিষেবা দিন, চিকিৎসা না পেয়ে মানুষ মারা গেলে যে জনরোষ তৈরি হবে তা আমরা সামলাতে পারব না। পাশাপাশি বিরোধীদেরকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যায় সাংসদ। দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপ্ত করুন, আপনারা পরিচনায় পা দেবেন না, আন্দোলন করেছেন ধন্যবাদ জানাই। জনরোষ হবে, যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারের নোটিশ। যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে আশঙ্কায় হাইকোর্টে মামলা সুখেন্দু শেখরের। এক স্যান্ডেলে আর্জিকর ইস্যুতে মন্তব্য করায় পুলিশের নোটিশ পান তিনি। তার জবাব দেওয়ার পরেই ফের নোটিশ পান সুখেন্দু। এরপরেই বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের এজলাসে মামলা দায়েরের আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি মঙ্গলবার শুনানির সম্ভাবনা। টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সমাজকর্মী বিজ্ঞান সুব্বার দল, বিরসা মুন্ডা মেমোরিয়াল ডায়াগনস্টিক এবং টোটোপাড়া জনকল্যাণ সংঘের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই শিবিরের। মাদারিহাট থেকে প্রায় 22 কিলোমিটার দূরে টোটোপাড়া। এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সমস্যা রয়েছে পরিবহনের। সেই কারণেই গরমে মানুষের সাথে এই শিবিরের আয়োজন করা হয় বলেই জানান সমাজসেবী বিজ্ঞান সুব্বার। আরজিকর নিয়ে উত্তালের মাঝেই মালদহের হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আক্রান্ত অন ডিউটি চিকিৎসক নার্স। চিকিৎসক নার্সদের বেধড়ক মারধর, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত। অভিযুক্ত দলের কেউ না বলেই দাবি তৃণমূলের। অভিযুক্তকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা গেছে পাল্টা দাবি বিরোধীদের। ফের হাতির তাণ্ডব বনবস্তি এলাকায়। হাতির হানায় ভাঙল সাতটি বাড়ি ও একটি দোকান। কালচিনির মেজপাড়া শ্রমিক মহল্লার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। বন দপ্তরকে বারবার জানিয়েও সুরাহা মেলেনি। রাতের বেলা হঠাৎ হাতির হানার জেরে আতঙ্কে দিন কাটছে মেজপাড়া বাসিন্দাদের। কেষ্টহীন বীরভূমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, অস্বস্তিতে বিজেপি। দুর্গাজপুর ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 350টি পরিবারে। লোবা পঞ্চায়েতের বাবুপুর, পলাশডাঙ্গা, জোপলাই, কমলপুর, খোঁজকমলপুর, চণ্ডীপুর সহ ছটি বুথ থেকে প্রায় 350টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তীর নেতৃত্বে তারা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ।